নাম্বার দুই, ইস্তেগফার করা চাই। কি করা চাই? আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবেন। আমাদের উপর যত ধরনের ফিতনা আসে, পরীক্ষা আসে, এই পরীক্ষাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে পরীক্ষা, এটা আমাদের হাতের কামায়, আমাদের অপরাধের কারণে হয়ে থাকে। অতএব এই অপরাধ থেকে মুক্তির জন্য ইস্তেগফারের বিকল্প নাই। এই জন্য আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন। বেশি বেশি করে ইস্তেগফার করা চাই। মুয়াজ্জাজ মুহতারাম, আর কি করতে পারি? আর যেটা করতে পারি সেটা হলো ইবাদতের মধ্যে পরিমাণ বাড়িয়ে দিই, সুযোগ আছে, নফল সিয়াম পালন করি, ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাই। চার নম্বর, কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধভাবে তেলাওয়াত করি, আল্লাহর কালামের থেকে উত্তম জিকির আর নাই। মুয়াজ্জাজ মুহতারাম হাজিরিন, কিন্তু তেলাওয়াত করতে আমরা অনাগ্রহী। একটা সময় মানুষ যা পারত তেলাওয়াত করত, সকালবেলায় ফজরের পরেই বেশ গ্রামে বিশেষ করে কোরআন একাডেমির তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন তেলাওয়াত খুবই কম, তেলাওয়াত করতে চায় না। এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত করা চাই, বিশুদ্ধ তেলাওয়াত। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া যাবে কি যাবে না, মুসল্লি পড়বে কি পড়বে না, এটা নিয়ে ব্যাস একেবারে অনলাইন গরম মারামারি। এক দলকে পড়বি না, নামাজ হবে না, আরেক দলকে কই পাইছো, মানে এই যে, আরে ভাই, এই তর্কাতর্কি বাদ দিয়ে আপনার সূরা ফাতিহাটাকে শুদ্ধ করার চিন্তা করেন না। সূরা ফাতিহা শুদ্ধ করার চিন্তা নেই, মারামারি করছে সূরা ফাতিহা নিয়ে, কি কোন আজীব বিষয় এগুলা। আপনি দশটা বছর, পাঁচ চারটা বছর ধরে খালি এটা নিয়ে মারামারি করলেন, হ্যাঁ, অথচ আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করার চিন্তা আপনার মাথায় নেই। অতএব আপনার সূরা ফাতিহাটা শুদ্ধ করার চেষ্টা করুন, বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করুন, তারপরে গিয়ে মারামারি করেন। মানে এগুলো মানে একটু ঈষৎ প্রতিক্রিয়ার থেকে বলো আমার, আর যারা শুদ্ধ করে এরা মারামারি করে না। আল্লাহ আকবার। মুয়াজ্জাজ মুহতারাম, ইখতিলাফি মাসাইল নিয়ে ঝগড়া ঝাঁটি করি। ওনা আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব, আল্লাহ ওনাকে রহম করুক, উনি ইন্তেকাল করেছেন অ্যাক্সিডেন্ট। উনি একটা বই লিখেছেন, নামাজের মধ্যে হাত বাঁধবে কোথায়, বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে, এটা একটা সে তো এক ভূমিকাতে উনিশ চমৎকার একটা কথা বলছেন, যে নামাজের মধ্যে হাত কোথায় রাখবে এটার অনেকগুলো জায়গা আছে। মানে দাঁড়ানো অবস্থায় কোথায় রাখবে, রুকুর থেকে উঠে কোথায় রাখবে, সিজদার সময় কোথায় রাখবে, হ্যাঁ, মানে হাত তো শুধু কেরাতের সময় তো শুধু হাত রাখা, মানে যে বিষয়টা একতলা হলো কেরাতের সময় যখন পড়া হয় তখন হাতটা কই রাখবে, হাত কি ছাড়বে না বুকে রাখবে না নাভির নিচে রাখবে, এটা হলো ইখতিলাফি মাসালা। মানে এটা নিয়ে ফোকাহায় কেরাম, ইমাম এবং সাহাবিদেরও দ্বিমত আছে। অথচ অন্য জায়গায় বা আপনি সেজদার সময় হাত রাখবেন কোথায়, রুকুর সময় হাত রাখবেন কোথায়, বা দেখা যাচ্ছে ঈশের সময় হাত রাখবেন, এই জায়গাগুলোতে কোনো ইখতিলাফ নেই, তাই না? তো মনে করতেছে, কেউ মনে করছে বুকের উপর হাত বান্ধে আমি সুন্নত কায়েম করতে আলো হয়ে গেলাম, কিন্তু আপনি যে সিজদার সময় হাত দুটো কোন জায়গায় রাখবেন এখানে সুন্নত কায়েম করার চিন্তা নেই। মানে এটাও একটা শয়তানি অসুয়াশা যে এই জায়গায় গোলমাল করা। মানে এই কথাগুলো আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের ওই ছোটো বইটা পড়ে দেখেন, কোথায় হাত বাদ বেটে নিয়ে বলছে যে নামাজের মধ্যে হাত রাখার অনেকগুলো জায়গা আছে, তো মানে রুকুতে, সেজদাতে, রুকুর থেকে উঠে অনেকগুলো সময় না, কোনো জায়গায় কোনো একতলাফ না, ওই জায়গাগুলোতে কিভাবে হাতগুলো রাখবে, ফকিদের মধ্যে একতলাফ নাই, তো ওই জায়গাগুলো সংশোধনের চিন্তা নাই, মাথায় নেই, খালি হলো কেনাতের সময় হাত বাঁধা নিয়ে গোলমাল। তুই তো বুকে হাত বাঁধিয়ে তো নামাজই ঠিক মতো হয়নি এমন। আল্লাহ আকবার। প্যার হাজিরিন, তো যা বলতেছিলাম যে কোরআনুল করিম বিশুদ্ধভাবে, তিন নম্বর তেলাওয়াত করা, তেলাওয়াত শিখা। বলে ঘরের মধ্যে তো বন্দি, কেমনে শিখবো, অনলাইনে কোনো হুজুরের কাছ থেকে শিখেন, সমস্যা নেই, হুজুরেরাও এখন ঘর বন্দি, আপনারও ঘর বন্দি, অনলাইনে তো অনেক কিছুই শুনি অনলাইন থেকে, মানে সরাসরি ইসের সাথে আপনার বিভিন্ন ইসে ভিডিও ইসের মাধ্যমে পড়েন, শুদ্ধ করেন। বোঝাতে পারছি?
আমাদের মসজিদে কিন্তু কোরআনের তালিম হয়, অর্থাৎ কোরআন শিক্ষার সহি শুদ্ধ ব্যবস্থাপনা, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়। এখানে বেশ লোকজন আসেন না, থাকে না, ওই হাতে গোনা কিছু কয়েকজন, তাই না? হ্যাঁ, না এখন বন্ধ তো ঠিকই আছে, এখন লোকজন, আপনি যদি স্কুলে যদি স্টুডেন্ট না পায় তো বন্ধ করে দিতে বাধ্য হতে হয় একসময়, দুই তিনজন স্টুডেন্ট নিয়ে পড়ায় ভরা যায়। আপনার যদি সর্বসাকুল্যে যদি তিন চারজন স্টুডেন্ট হয়, টিচার করবে এই তিন চারজন স্টুডেন্ট নিয়ে আমি কী পড়াবো? আল্লাহ আকবার, মাজাজ মহতারাম। আসুন, চার নম্বর, চার নম্বর হলো হয়তো দুটোর জিনিস আপনারা সবাই মনে করেন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, হয়তো এই জন্য প্রয়োজন নেই, কিন্তু একবার পরীক্ষা নেওয়ার দরকার। আসলে আমি একজন শিক্ষক হিসেবে পরীক্ষা নেওয়ার দরকার যে আসলে একজন ইমাম এখানে টিচার, টিচারের জায়গায় মনে করতে হবে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, সাহাবারে শুনতেন, উনি টিচার। তা আমার মনে হয় যে পরীক্ষা নিতে হবো আর কি, যে আসলে কার কার তেলাওয়াত শুদ্ধ আছে, কার কার নাই। যার যার শুদ্ধ নাই তারা বাধ্যতামূলক করে দিতে হবে যে এখানে অবশ্যই অবশ্যই এখানে তেলাওয়াত শুদ্ধ করার জন্য পড়তে হবে। চার নম্বর, আসুন, চার নম্বর হলো কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন। চার নম্বর হলো এ অবসর সময়ে কিছু কিছু তাফসির, দুই চার চারটা পাঁচটা দশটা আয়াতের কোরআন একাডেমির তাফসির পড়ুন। কমপক্ষে তাফসির না পড়লে তরজামা শানে নজুলটা পড়ুন। আপনি প্রথমে হয়তো ইবনে কাসির দিলে আপনি হয়তো ছেঁড়া বেড়া পাকায় ফেলবেন, তো আপনি ছোট একটা তাফসির আছে যেটার কথা বলে আল্লামা তাকি উসমানী সাহেবের লেখা তাফসির তাউজিহুল কোরআন, বেশ চমৎকার সুন্দর, তরজামার সাথে অল্প ই দেওয়া আছে। মারিফুল কোরআনের সংক্ষিপ্ত ভার্সনটাও পড়তে পারেন, আরও আছে অনেক তাফসির আছে, কয়টার নাম বলবো, অল্প অল্প করে দশটা পাঁচটা আয়াত তাফসির সহ পড়ুন আধা ঘন্টা সময় নিয়ে। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন আমার আপনার হেদায়েতের জন্য, আল্লাহর পক্ষ থেকে এটা বার্তা, কিন্তু আল্লাহর বার্তাটা কি চিঠিটা কি আমি এর ভিতরে কখনো যাওয়ার চেষ্টা করি না। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই একটা ছোটই বলে, যখন ইংরেজরা ওনাকে আটকাইছিল আসিরে মাল্টা, মাল্টার দ্বীপে দীর্ঘদিন ওনাকে আটকাইছিল, ওখান থেকে উনি যখন ফিরলেন, ফেরার পরে সবাই দেখা করতে আসছে, তখন উনি বলছেন যে মুসলমানদের অধঃপতনের দুটো কারণ আমি এই দীর্ঘ সময় উপলব্ধি করছি, দুটো কারণ। এক নম্বর হলো মুসলমানরা কোরআনে কারিম ছেড়ে দিয়েছে, মানে কোরআনে কারিম পড়ে না, বোঝে না। দুই নম্বর হলো দুই শ্রেণীর মানুষ, দুইজনই দোষী, একটা হলো আলেম শ্রেণী, আর হলো সাধারণ শ্রেণী। আলেম শ্রেণী সাধারণ মানুষের সাথে মিশে না, আর সাধারণ মানুষ আলেমদের কাছে যায় না। এই গ্যাপটা যত বেশি হবে ততই বেশি ইসলাম এবং মুসলমানদের জন্য সমস্যা হবে। মুয়াজ্জাজ মুহতারাম হাজিরিন, তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে কিছু কিছু আয়াত, দশটা পনেরোটা আয়াত দেখবেন, আজকে অমুসলমানরা কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমরা কোরআন না পড়ে নাস্তিক হয়ে যাচ্ছি। আমরা বলতে মুসলমানের সন্তানরা অনেক নাস্তিক হয়ে যাচ্ছে না? তাহলে অমুসলমানরা অনেক, আপনি দেখবেন বিশেষ করে পশ্চিমা বিশ্বের অনেক বড় বড় শিক্ষিত বিদ্বানরা, তারা কোরআন একাডেম পড়ে, তাও অনুবাদ পড়ে, এবং দেখা যাচ্ছে তাদের কাছে যে অনুবাদগুলো পাওয়া যায় সেই অনুবাদগুলো যথাযথ ঠিকও না, অর্থাৎ কোনো অমুসলিমের করে দেওয়া অনুবাদ, তারা যথাযথ কোরআন একাডেমের মূল ইয়েটা তুলে তারপরও এর মধ্যে যা পাওয়া এইগুলো পড়েই তাদের কোরআন তাদেরকে আকর্ষণ করে, দিলে টাচ করে। তারা অমুসলমান ইহুদি খ্রিস্টানরা, অমুসলমানরা কোরআন পড়ে মুসলমান হচ্ছে, আর মুসলমানের সন্তানরা কোরআন না পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে, দুঃখজনক না? তাহলে এ অবসর সময় কীভাবে কাটাবেন? কোরআন একাডেমির কিছু তাফসির পড়ে। পাঁচ নম্বর হলো সিরাতুন নবী, নবীর সিরাত, অনেকবার করে বলেছি আমিন আল্লাহ নবীর উম্মত, নবীর সাফায়াত চাই, অথচ নবীর আমি চিনি না, জানি না, নবীর জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ একটা ছোট কিতাবও আমার পড়া নেই, এর থেকে দুঃখ আর কি হতে পারে এই মুসলিম জাতির জন্য। সিরাতুন নবী, মুয়াজ্জাজ মুহতারাম, কিছু কিছু হেপস করে নিন না যারা শৈশুদ্ধ আসে বা তেলাওয়াত এই সুযোগে। অনেক মনীষী বা অনেক জ্ঞানী আলেম তারা দেখা যাচ্ছে এনে হাফেজ ছিল না, দেখা যাচ্ছে কোনো একটা ইসে আটকা পড়ে গেছে, হয়তো জেলখানায় আটকা পড়ছে বা কোনো জায়গায় আটকা পড়ছে, এই সুযোগটা কাজে লাগায় ওরা কোরআনের হাফেজ হয়ে গেছে গা। তো এটাও আমরা মনে করি নাই, যেটা আমার জন্য একটা গনিমত সময়, এই সাত দিন বা দশ দিন যাই হোক
সাত দিনের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, আল্লাহ যেন তারপরে আমাদের উত্তরণের ব্যবস্থা করে দেন। এই সময়টা সময় যেহেতু আছে, কোরআন একাডেমির কিছু হেপস করে নেই। আমি 30 পারা হাফেজ না হতে পারি তার মানে এই না যে আমি 5 পারারও হাফেজ হব না, তাই না? হ্যাঁ, আমি 20টা সুরা মুখস্থ করতে পারি না তার মানে এই না যে আমি 10টা সুরা মুখস্থ করুম না, এটা কেমন কথা? আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ওহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে যান 70 জন, তো আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলে যারা কোরআন বেশি শিখছে ওদেরকে আগে দাও, যারা কোরআন বেশি জানে, কোরআন বেশি পড়েছে, কোরআন বেশি মুখস্থ, যাদের বেশি মুখস্থ তাদের আগে দাও। জি, আগে তাদের, আগে তাদের দাফন, আগে মুকদ্দম কদ্দিম। তো এই জন্য এই অবসর সময়ে আসুন না কিছু কিছু হেপস করি, মুখস্থ করি। মুখস্থ করে কেমনে রাখবেন? বয়স হয়েছে, সহজ উপায়। আপনি মনে করেন সারাদিন 10টা আয়াত মুখস্থ করলেন, মুখস্থ করতে সময় লাগবে না, কিন্তু সমস্যা লোটে রাখতে সময় লাগবে। মুখস্থ করে ফেলবেন তো, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী রাখতে পারবেন না। তো মুখস্থ করার পরে যেটা করবেন, আজকে যে কয়টা আয়াত মুখস্থ করছেন না, 10টা আয়াত, এটা সারাদিন নামাজের মধ্যে আপনি নফল নামাজ ফরজ নামাজের মধ্যে তেলাওয়াত করেন। নামাজের মধ্যে তেলাওয়াত করলে মুখস্থ থাকে বেশি, কারণ আপনি তখন নিয়মতান্ত্রিকভাবে সবক আমুকতা এগুলো যে হেফজখানা পোলাপান যেভাবে ওভাবে তো পারবেন না। কাজে এভাবে কি মুখস্থ করা যায় নাকি যায় না? আমি যেভাবে বলছি মুখস্থ করুন। এরপরে হলো যেটা করবেন সেটা হলো পরিবারের সদস্যদেরকে সময় দিবেন। এটা আপনার জন্য একটা গণিমত যে পরিবারের সদস্যদের সাথে আপনি বেশি সময় কাটাতে পারছেন, তাদের ভুল ত্রুটিগুলো দেখতে পারতেছেন কাছ থেকে, তাদেরকে সংশোধন করতে। হাদিসের মধ্যে আসছে আইয়ু আদিবর রজুল ওয়ালাদাহু খায়রুন লাহু মিন আইয়াতা সাদাকা সান, সন্তানকে একটা আদব বা শিষ্টাচার শেখানো একসা খাবার সদকা করার থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো পরিবারের কাছে সন্তানাদিকে এভাবে শিষ্টাচার শেখানো, এখনকার বাচ্চারা শিষ্টাচার হচ্ছে না, একটু বড় হয়ে গেলে বেয়াদব হয়ে যাচ্ছে। কেন? বেয়াদব হওয়ার জন্য আমরা দেই, কারণ আমরা ছোটোবেলা থেকে তো ওদেরকে মানে শিখাচ্ছি না, শিষ্টাচার শেখাচ্ছি না, শাসন করতেছি না, অনুশাসন রাখতেছি না, তাদেরকে কোনটা ভালো কোনটা মন্দ ধরে দিচ্ছি না, ধরে দিচ্ছি হলো মোবাইল ধরাই দিচ্ছি। মোবাইলে তো আর মানে আদবই বানায় না, বানাই তো। এই জন্য ধরে ধরে এই সময়টা, এই সুযোগটা, কারণ ও আংফুসাকুম আহলিকুম নার, আপনার আপনার পরিবারকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। মজ্জাজ মহতারাম হাজিরিন, শেষ নম্বর হলো যে বাসায় যখন এই বদভ্যাসটা ত্যাগ করবেন, বাসায় থাকাকালীন দেখা যাচ্ছে এই ইয়ং জেনারেশন যারা ইয়ং, এবং দেখা যাচ্ছে শুধু ইয়ং জেনারেশন না, মুরব্বী জেনারেশনে এই মানে ঘষাঘষিতে ব্যস্ত থাকে বেশি, মানে ঘষাঘষি বুঝছেন মানে অনলাইনে থাকে বেশি। এই অনলাইন বাদ দিয়ে দেন, এক সপ্তাহ বাদ দেন, টোটাল বাদ দেন, দরকার নেই। অনলাইনে না থাকলে কিছু হয় না, অনলাইনে বেশি থাকলে এনতেসার, মাথার মধ্যে বেশি ঝামেলা পেরেশানি মনে হয়। অনলাইন একেবারে বন্ধ করে দিন, দেখবেন ভালো আছেন। আর পরিবারের মধ্যে দেখা যাচ্ছে এই অবসর, সারাদিন কাজকাম করছেন, এবার আসছেন দেখা যাচ্ছে এই পোলা একটা নিয়ে ঘষাঘষি করতেছে, বউ একটা নিয়ে ঘষাঘষি করতেছে, স্বামী একটা নিয়ে ঘষাঘষি করতেছে, তিনজন তিন জায়গায় আছে এক জায়গায়, কিন্তু আসলে কেউ কারোর সাথে নাই। তিনজনে এক জায়গায় বসে আছে কিন্তু কেউ কারোর সাথে নাই, এটা বাদ দেন। এটা বাদ দিয়ে অফলাইনে থাকেন, অফলাইনে পরিবারকে নিয়ে এটা ভালো সময় কাটান, তাদের সাথে সুখ দুঃখ ইত্যাদি, তাদের চাওয়া পাওয়া ইত্যাদি, এইগুলো ই করেন, সম্পর্ক বাইন্ডিং তৈরি হবে। আল্লাহ।